দেখুন চাকরি প্রার্থী যারা আছেন তাদের কয়েকটি গ্রুপের সঙ্গে আমার যোগাযোগ আছে আমি চেষ্টা করি তাদের যদি তারা যে আন্দোলন করছেন তাদের মধ্যে ন্যায্য যোগ্য যারা প্রার্থী তাদের সমস্যার সমাধান যাতে করা যায় তাদের অনুরোধে আমি খানিকটা চেষ্টা করি এবং মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি পুরোদস্তুর সহযোগিতা করেন এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই বিষয়টা একসময় সরাসরি তিনি নিজে বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট নির্দেশ মাননীয় মুখ্যমন্ত্রীর জটটা খোলা তো চাকরি প্রার্থী যারা ছিলেন এস এল এস টি নাইন টু টুয়েলভ তারা এসেছিলেন তাদের সঙ্গে আলোচনা হয়েছে এবং সমস্যাটা তো ওইখানে আমরা বারবার বলছি যখন যোগ্য প্রার্থীদের জন্য অতিরিক্ত পদ তৈরি করে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং সেটা যখন জটিলতা কাটাতে কোর্টের কি রায় কোর্টের কি মতামত সেটা জানতে যখন কমিশন সেই আবেদনটা নিয়ে গেল মহামান্য হাইকোর্টে তখন কিন্তু একটা নির্দিষ্ট পরামর্শ চাওয়া হয়েছিল কোর্টের কাছ থেকে যে এইটা হবে না এটা হবে কোন পথে গেলে এটা ঠিক হবে আপনারা বলে দিন তখন তিনি সিবিআই সিবিআই পাঠিয়ে দিলেন এবার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে তৃণমূলের নেতা মন্ত্রীদের টার্গেট করে এই গোটা বিষয়টাকে চালিত করতে গিয়ে যোগ্য প্রার্থীদের চাকরির দরজাটা আইনি জটিলতার মুখে ফেলে দিয়ে গিয়েছেন প্রাক্তন বিচারপতি তো সেটা তাদের সেই জায়গায় তাদের নিশ্চিতভাবে খুব ক্ষোভ রয়েছে এখন বলা হচ্ছে সেই ব্যক্তি তিনি বলছেন বলছেন যে ধর্ণা মঞ্চের কোনো মানে হয় না কখনো বলছেন যারা ধর্না দিচ্ছে তারা দালাল ফলে তাদের আবেগে লেগেছে তারা চোখের উপর দেখছেন যে এই চাকরির প্রসেসে যদি কারুর কোনো অন্যায় বা ভুল থেকে থাকে তার তদন্ত হোক দোষী শাস্তি পাক কিন্তু পাশাপাশি সরকার এবং প্রশাসন বাকিদের চাকরিটা দেওয়ার চেষ্টা করছে আর কখনো কোনো বিচারপতি কখনো কিছু আইনজীবী তারা ইস্যুটা নিয়ে রাজনীতি করছেন তারা অমুককে ধরতে হবে তমুককে জেলে পাঠাতে হবে এই করতে গিয়ে এমন কিছু আইনি পদক্ষেপ নিচ্ছেন তাতে যোগ্য প্রার্থীদের চাকরিটা কিন্তু হচ্ছে না সেই যন্ত্রণাটাই তাদের মধ্যে আবার সেটা দেখা যাচ্ছে সেই সেই তারা তো চোখের উপর দেখতে পাচ্ছে যেটা আমরা এতদিন ধরে বলে এসেছি যে আপনাদের নিয়ে রাজনীতি হচ্ছে আপনাদের ধর্নামঞ্চে বিরোধীরা যাচ্ছেন আপনাদের সুরাহা করতে নয় এই শব্দটা আমি অন্তত এক হাজার বার বলেছি যে ওই মঞ্চগুলোকে অন্য কোথাও দাঁড়াবার জায়গা নেই ধর্ণা মঞ্চগুলোকে ব্যবহার করছে শুধু বিরোধীরা কিন্তু তাদের সমস্যার সমাধানের চেষ্টা করছে না তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তারাও উপলব্ধি করছেন যারা আন্দোলন করেছেন যারা চাকরি চেয়েছেন তারা উপলব্ধি করছেন যে কোর্টের বিচারপতি থেকে বিপ্লবী কিছু আইনজীবী তাদের কাজই ছিল শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য উগ্র তৃণমূল বিরোধিতাটা দেখানো এবং তার জন্য এই ছাত্র বা কর্মপ্রার্থীদের স্বার্থকে বলি দিয়ে তাদের চাকরির দরজাগুলোকে জটিলতার মুখে ফেলে দিয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করা তো সেই জায়গায় তাদের যন্ত্রণাটা বেরিয়ে আবার মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে বিষয়টি গেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আগামী সোমবার একটি বৈঠকের পরিকল্পনা রয়েছে কিভাবে জটগুলো খোলা যায় এর আগের বৈঠকে ঠিক হয়েছিল যে জটটা এমনভাবে পাকিয়ে দেওয়া হয়েছে রায়েতে এমন জিনিস লেখা হয়েছে সেটা জট খোলার পক্ষে অত্যন্ত জটিল পরিস্থিতিতে চলে গিয়েছে আবার সেখানে কোর্টের কিছু অনুমতি দরকার এমন কিছু করা যাবে না যাতে আবার জট খুলতে গিয়ে নতুন কোনো আইনি জটিলতা তৈরি হয় যেমন ধরুন এই যে এস এলএসি শিক্ষা কর্মশিক্ষা তারা যখন আন্দোলন করেছিলেন তাদের কথায় সাড়া দিয়ে তাদের আর্জিতে সাড়া দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী অতিরিক্ত পদ তৈরি করে দেন এবং সকলে চাকরি পেয়েছিলেন সবাই সবাই এবং রেকমেন্ডেশন লেটার পর্যন্ত পেয়ে গিয়েছিলেন তারপরে বিরোধী দলের কয়েকজন আইনজীবী চাকরি আটকাতে কোর্টকে মিসলিড করে আইনি জটিলতা তৈরি করে একটা স্টে করিয়ে তাদের হয়ে যাওয়া চাকরিগুলো আটকে রেখে দিয়েছে তো ফলে আন্দোলনকারীরা দেখতে পাচ্ছেন যে বিচারপতি থেকে এক শ্রেণীর আইনজীবী তাদের রাজনীতি জন্য চাকরির দরজা বন্ধ করে আন্দোলনে ঠেলে দিয়ে ধর্নামঞ্চে থাকতে বাধ্য করে তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করা অথচ আজকে আবার সেই ব্যক্তি এদের দালাল বলছে বলছে কোনো মানে নেই আমরা কি করছি ভুল হয়ে থাকলে যারা করেছে শাস্তি পাক কিন্তু বাকি ছেলে মেয়েদের তো চাকরি দিতে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি সেই প্রসেসটা আমরা এগোতে যাচ্ছি আর এরা সেই প্রসেসটাকে আটকে রাজনীতি করতে চাইছে এরা ভাবছে ছেলেমেয়েরা যদি মঞ্চে থাকে সরকার বিরোধী কথা বলে অস্থিরতা চলে অতৃপ্তি থাকে তাহলে সেটা বিরোধীদের বা তৃণমূল বিরোধী বিচারপতিদের রাজনৈতিক উদ্দেশ্য পূরণ হবে সেগুলোই আজকে একজনের সিদ্ধান্তের পর সবটা দেখা যাচ্ছে এখন সোমবার আর একবার মাননীয় শিক্ষামন্ত্রীর নেতৃত্বে একটা বৈঠক হবে দেখা কি হয় আমি এটুকু বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন জট খুলুক অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন জট খুলুক ব্রাত্ত চাইছেন জট খুলুক কিন্তু এরা এমন ভাবে আইনি জটটা করে রেখে দিয়েছে যে জট খোলার কাজটা কঠিন হয়ে আছে কিন্তু তা সত্ত্বেও আমরা আশাবাদী যে এই প্রক্রিয়াটা আজ নইলে কাল কাল নইলে পরশু এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে আর বিজেপি নেতা অমিত গাঙ্গুলির মধ্যে তারা কোনো মিল খুঁজে পাচ্ছে আর যেহেতু ভগবান থেকে বেলে চাকরি প্রার্থীরা তাদের যন্ত্রণার কথা তারা বলেছেন তার উপর আমি কি কমেন্ট করব আমি আমি তো আমি এবং আমরা আমরা তো গোড়াত থেকে বলে এসেছি যে এই চাকরি ব্যাপারটা নিয়ে রাজনীতি হচ্ছে যদি কেউ অন্যায় করে থাকে যে অন্যায় করেছে যারা অন্যায় করেছে তারা শাস্তি পাক কিন্তু তার জন্য বাকি যারা যোগ্যদের চাকরিটা কেন হবে না তাদের হোক কিন্তু এরা এমন ভাবে চেয়েছেন জটটা এমন পাকিয়ে রাখতে যেন ইস্যুটা বেঁচে থাকে ইস্যুটা বেঁচে থাকে যন্ত্রণার যন্ত্রণাবিদ্ধ হৃদয়গুলি নিয়ে ধর্মামঞ্চগুলো যেন থাকে ধর্মামঞ্চ যেন না শেষ হয় এরা চাইছে সেই কারণে চাকরির পথগুলোকে বন্ধ করে দিচ্ছে আইনি পথে গিয়ে আইনি জায়গায় তারা তো বলছেন যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনার কাছে তো মতামত চেয়েছিল কমিশন যে বিতর্কিতদের রেখে যোগ্যদের প্রার্থী চাকরি নাকি বিতর্কিতদের বাদ দিয়ে যোগ্যদের চাকরি আপনি কোনটা করব বলে দিন সেই মতো হবে উনি সিবিআইতে পাঠিয়ে দিলেন এই প্রেয়ারটা ওনার কাছে সিবিআইটা বড় কথা অথচ সিবিআই এর এফআইআর নেমড চোর শুভেন্দুর পাশে দাঁড়িয়ে উনি বিজেপিতে যোগ দিচ্ছেন যে বিচারপতি গাঙ্গুনি কথায় কথায় বলতেন সিবিআই দেবো নাকি সিবিআই দেবো নাকি সিবিআই দেবো নাকি এবং দিতেন সিবিআই কে বলতেন এমুককে ধরে আনুন পাঁচটার মধ্যে আনুন আটটার মধ্যে আনুন এখন ওনার সিবিআই কে দেখানো ঘড়িটা বন্ধ হয়ে গেছে উনি এখন বলছেন সিবিআই এর এফআইআর নেম উনি বলছেন কাগজের মধ্যে কি ছিল শুভেন্দু নারদা কাগজের মধ্যে কি ছিল সেগুলো সংবাদ মাধ্যমে বলছেন শুভেন্দুকে ক্লিনচিট দিতে আমি জিজ্ঞাসা করি বিচারপতিকে কাকে ক্লিনচিট দিচ্ছেন সিবিআই এর এফআইআর নেমড এইটা ভিডিওটা দিয়েছিল ভারতীয় জনতা পার্টি আপনি যে দলে যোগ দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনি যে দলে যোগ দিয়েছেন সেই বিজেপি শুভেন্দুর ভিডিও দেখিয়েছে আপনি যে অ্যালকেমিস্টকে আঙুল তুলছেন খারাপ বলে খারাপ ভালো যাওচুক আইন বুঝবে সেই অ্যালকেমিস্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হচ্ছে আপনার দলের মিঠুন চক্রবর্তী আপনার এই সবিরোধিতা আপনার এই দ্বিচারিতা বাংলার মানুষ দেখছেন পতন কাকে বলে এ তো শহীদ মিনারের উপর থেকে পড়ে যাওয়া শহীদ মিনারের ছাপ থেকে ঝাঁপ দেওয়ার কাজ করছেন আপনি মানুষ দেখছেন এই দিচারিতা আপনি বলছেন শুভেন্দুর কাগজের মধ্যে কি ছিল শুভেন্দু মিডিয়ার সামনে বলেছে আমার জীবনের একমাত্র প্রমাণিত সত্য হচ্ছে নারদা শুভেন্দু বলেছে নেমড সিবিআই আগে আপনি কি করে কাউকে ক্লিনচিট দিতে পারেন আপনার এই ব্রিজভূষণের পাশে সাক্ষী মালিকদের শ্লীলতা হানি করা বিজেপি সাংসদ ব্রিজভূষণের পাশে বসার আপনার যে আকাঙ্ক্ষা কাজ করছে মনের মধ্যে

আচ্ছা দেখুন কারু শখ হয়েছে আমি বলছি যেখানে দেয়াল লিখন শুরু হয়েছে সেই কেন্দ্রই দেওয়াল ধরিয়ে ছেড়ে দেবে এবং তৃণমূল কংগ্রেসের ঘাসের উপর জোড়াফুল প্রতীকের প্রার্থী বিপুল ভোটে জিতে আসবেন ও অভিজিৎ গাঙ্গুলি মহাশয় মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ডায়মন্ড হারবারে দাঁড়াবাস শখ পিটে গেল বুঝদাম দম যদি ডায়মন্ড হারবারে দেয়াল লেখাটা হতো কোথায় যাচ্ছেন নারদার সিবিআই এর এফআইআর নেমড শুভেন্দু বৈতরণী পার করবে বলে ওখানে যাচ্ছেন দম থাকলে ডায়মন্ড হারবারে লড়তেন চ্যালেঞ্জ করছি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যদি সাহস থাকে দম থাকে যান ডায়মন্ডারবার দেয়াল লেখান পাঁচ লক্ষ ভোটে হারাবো আপনাকে কোথায় যাচ্ছেন তৃণমূলের জেতা উত্তরসূরি হিসেবে সেখানে যাচ্ছেন দলবদল করা লোকজনের পাল্লায় পড়ছেন পরিবারবাদ অধিকারী প্রাইভেট লিমিটেড নতুন ম্যানেজিং ডিরেক্টর হতে যাচ্ছেন অধিকারী প্রাইভেট লিমিটেডের নতুন ম্যানেজিং ডিরেক্টরের নাম অভিজিৎ গঙ্গোপাধ্যায় সরকারের বিচারপতির চাকরি ছেড়ে বেসরকারি সংস্থা প্রাইভেট লিমিটেড কোম্পানি অধিকারী প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর পদে যোগ দিয়েছেন অভিজিৎ গাঙ্গুলি তবে দু মাসের জন্য ভোটের রেজাল্ট বেরোলে তিনি বিদায় নেবেন একশো টাকা ভোট এসছে তাই এসব দাম কমাবার নাটক দামটা এতখানি বাড়লো কেন গ্যাসের দাম হাজার টাকা ক্রস করবে কেন ফলে এটা মানুষ বুঝতে পারেন ভোটের জন্য এই দাম কমাবার নাটক ভোট চলে গেলে আবার এক ধাক্কা একশো টাকা কমিয়েছে তিনশো টাকা বাড়িয়ে দেবে ফলে গ্যাসের এই দাম কমানো এটা পুরোদস্তুর মোদী সরকারের নাটক প্রথম কথা এতখানি বাড়লো কেন দ্বিতীয় কথা ভোটের জন্য কমিয়েছেন ভোটের পর আবার গুণ বাড়িয়ে দেবেন

তার সঙ্গী সাথীদের বাড়িতে যান তার সঙ্গীর সঙ্গীর বাড়িতে যান তার সঙ্গীর 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 বাড়িতে যান তার সঙ্গীর 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 সঙ্গীকে খুঁজে বেড়ান কিন্তু চোর শুভেন্দুর ভিডিও থাকা সত্ত্বেও আপনারা অ্যারেস্ট করতে পারছেন না কেন অ্যারেস্ট করতে পারছেন না তার কারণ সিবিআই সম্পূর্ণভাবে তারা বিজেপির গণসংগঠন শাখা সংগঠনে পরিণত হয়েছে আর সন্দেশ শান্ত সন্দেশখালীতে ভুল ত্রুটি ক্ষত থাকলেও মেকআপ হয়ে গিয়েছে সেই ইস্যুটাকে বাঁচিয়ে রাখার জন্য সিবিআই কে ব্যবহার করা হচ্ছে এটা নিশ্চয়ই রাজ্য সরকারের বা প্রশাসনের তরফে যারা আইনজীবী কোর্টে আছেন তারা নিশ্চয়ই কোর্টকে জানিয়ে করে নিয়েছে বিজেপি সিপিএম ভাই ভাই দুই ভাই সিপিএম আর কংগ্রেস আই বিজেপি বলছে আমরা হিন্দুদের কাছে গিয়ে বলছি হিন্দু 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 ভোট দাও হিন্দু আর সিপিএম কংগ্রেস আইএসএফ তোমরা মুসলিম ভাইদের কাছে গিয়ে বলো ভোট দাও ভোট দাও ভোট দাও ধর্মের ভিত্তিতে ভাট ভাগ করো ভাগ করে নিচ্ছি আমরা যাব অমুক দিন গন্ডগোল করতে কুৎসা করতে আমরা আজকে যাচ্ছি তোমরা আজকে যেও না তোমরা পরের দিন যাও তো এইগুলো স্লট ভাগ করে নিচ্ছে এসবে হবে না দিনের শেষে উন্নয়ন রোটি কাপড় মাখান মানুষের ভোট সম্প্রীতির ভোট সংহতির ভোট উন্নয়নের ভোট প্রতিহিংসার রাজনীতির বিরুদ্ধে ভোট বঞ্চনার বিরুদ্ধে ভোট বাংলার হকের দাবিতে ভোট তৃণমূল কংগ্রেসের প্রতি ভোট অটুট থাকবে তো খুবই ভালো তো প্রধানমন্ত্রী ডেলি প্যাসেঞ্জারি দু হাজার একুশ সালেও করেছিলেন আবার করবেন যতবার আসেন বাংলার মানুষের সিদ্ধান্ত নিতে সুবিধা হয় নো ভোট টু বিজেপি এই বিজেপি কে ভোট নয় এটা নরেন্দ্র মোদীজি অমিত শাহ জি যতবার আসবেন ততবার বাংলার মানুষ সিদ্ধান্ত নিতে সুবিধা হবে কিভাবে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করে অন্যায়ভাবে তৃণমূল বিরোধী হাওয়া তৈরির চেষ্টা হয় সেটা অভিজিৎ গঙ্গুলি যতবার সামনে আসবেন ততবার প্রমাণিত হবে শুভেন্দু অধিকারীকে যতবার পাশে রাখবেন প্রমাণিত হবে যে সিবিআই এর এফআইআর নেম একজন চোর যাকে চোর বলেছিল বিজেপি যাকে পরিবারবাদ বলে অধিকারী প্রাইভেট লিমিটেড সেই দুর্নীতির পরিবারবাদের অধিকারী যতবার পাশে থাকবে বাংলার মানুষের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে এই বিজেপি কে একটি নয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিজেপি যত নেতারাই আসছেন প্রচার তারা সবাই এসে সন্দেশ খালী প্রচারী চালাচ্ছেন এটাকে আপনারা কিভাবে সামলাবেন আমরা সন্দেশখালীর মানুষ জানেন এগুলো কুৎসা সারা বাংলার মানুষ জানেন সন্দেশখালীতে যে দু একটি ভুল অন্যায় ঘটেছিল সেগুলির বিরুদ্ধে দল প্রশাসন ব্যবস্থা নিয়েছে এই ব্যবস্থাটাই তো বাম জমানায় হতো না এই ব্যবস্থাটাই তো বিজেপির রাজ্যে হয় না উন্নয়ন হাতরাস যদি ধর্ষণের ঘটনা ঘটে তাহলে তাকে তো মেরে ফেলা হয় পাশাপাশি যাতে কেউ তদন্ত চাইতে না পারে তার পরিবারকে মেরে ফেলা হয় গুজরাটে বিলকিস বানু পরিবারকে মারা হয় ধর্ষণ করা হয় 11 জন যাবজ্জীবন দণ্ডিত আসামিকে দর্জাকুলে মালাপরিয়ে ভার করা হয় মণিপুরে যাওয়ার সময় পারনা প্রধানমন্ত্রী ফলে संदेशখালী নিয়ে যারা নাটক করতে আসছে তাদের মুখ করবে সেটা যাকে কেন্দ্র করে বিতর্ক তিনি বলেছেন তার উপরে আমি কেন মন্তব্য করবায়ক তিনি যদি কোনো সেজন্য কোনো গন্ডগোলের ঘটনা যদি কোনো জনপ্রতিনিধি পান এবং যাতে গন্ডগোল না হয় তার জন্য যদি কোনো তিনি উদ্যোগ বা কোনো ভূমিকা পালন করে থাকেন তার মধ্যে দোষ খোঁজার কি আছে যাবেন যে দলে যোগ দিয়েছেন সেই দলের লোকজন যার হয়ে এতদিন কাজ করে এসছেন যাদের দৃষ্টি আকর্ষণের জন্য কোর্টের চেয়ারটাকে ব্যবহার করেছেন যাদের কাছাকাছি যাওয়ার জন্য যাদের কেন্দ্র করে পলিটিক্যাল কেরিয়ার তৈরির জন্য কোর্টের চেয়ারটা মিস করে এতদিন তৃণমূল নেতৃত্বকে সরকারকে বারবার আনএথিক্যাল অ্যাটাক করেছেন তো তার কাছে যদি কারো যেতে ইচ্ছা হয় তো তাদের ব্যাপার তারা যাবে না কমাচ্ছেন ভোটের আগে সবাই বুঝতে পারছেন তো গ্যাসের দামটা এতখানি বাড়লো কেন এতটা বাড়াটাই তো উচিত হয়নি ফলে দামটা বাড়িয়ে যত টাকা তুলে নিয়েছেন এখন ভোটের সময় একটু কমিয়ে দেবেন ভোটের পর আবার তিন গুণ বাড়িয়ে দেবেন এটা সবাই জানে কেন্দ্রীয় সরকার সমস্ত রাজ্য থেকে টাকা তুলছে ফলে তাদের হাতে অঢেল ফান্ড এবং আরো রাষ্ট্রীয় সম্পদগুলো বিক্রি করা থেকে শুরু করে আরো নানাভাবে তাদের হাতে বিপুল ফান্ড তারা ইচ্ছে করলে বাড়াতে পারে কিন্তু তারা ধরা যাক পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ থেকে গত চার বছরে চার লক্ষ নিয়ে হাজার অথচ বাংলার বকেয়া একশো দিনের কাজ আবাস এবং সব মিলিয়ে এক লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকা তারা দিচ্ছেন না ফলে কেন্দ্র কি দিয়েছে এটা বড় কথা নয় তাদের ফান্ড তাদের হাতে বেশি তারা বাংলাকে প্রাপ্য টাকা দিচ্ছে না ফলে এই তুলনাটাই আসতে পারে হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয়ালটি গরিবপুর চোমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান বাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ